ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। শীতের এই সময়ে আমিষ অথবা নিরামিষ, শীতকালীন বিভিন্ন রঙিন সবজি দিয়ে যাই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে সেরকমই একটা তরকারি রান্না করে দেখাবো, যেটা কিনা সামুদ্রিক মাছ রিঠা মাছ দিয়ে, মটরশুঁটি, আলু আর টমেটো দিয়ে একটা ঝোল তরকারি। আর রিঠা মাছের মধ্যে তো প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, যেহেতু সামুদ্রিক মাছ, এটা বড় বা ছোট সবার জন্যই খুবই ভালো। তো রিঠা মাছের প্রিপারেশনটা করার জন্য আমি এখানে 6 থেকে 7 পিস রিঠা মাছ নিয়েছি, যেহেতু ছোট টুকরা তাই মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি। লাগবে পেঁয়াজ বাটা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ, আদা রসুনের বাটা লাগবে 1 চা চামচ পরিমাণ, আপনারা আলাদা দিতে চাইলে 1/2 চা চামচ আদা বাটা 1/2 চা চামচ রসুন বাটা ইউজ করলেই হবে। আর টমেটো নিয়েছি 2, বড় টুকরা করে কেটে রেখেছি। 2 আলু নিয়েছি, এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে আছে, লম্বা টুকরা করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে কিন্তু আর একটু বাড়িয়ে নিতে পারেন মটরশুঁটিটা। লাগবে ধনে পাতা, কাঁচামরিচ, রান্নার তেল, লবণ, পানি তো লাগবেই। আর একটা মশলা রেডি করে নিব এই কারিটা রান্না করার জন্য। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা বাটিতে নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনের গুঁড়া আর 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। এই মশলাগুলোকে এখন একটু পানি দিয়ে মিক্স করে রাখব। মাঝে মাঝে গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে ঝোল তরকারিতে ইউজ করলে এর তরকারির কালার এবং টেস্ট দুটোই খুব ভালো লাগে খেতে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিয়েছি, এবারে চলে যাব মূল রান্নায়। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এতে বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি এখানে ইউজ করছি না আমি, যেহেতু বাটা পেঁয়াজটা দিচ্ছি। তেলটা হালকা গরম থাকলেই মশলাগুলো দিতে হবে, বেশি গরম হয়ে গেলে কিন্তু মশলাগুলো ছিটে গায়ে আসবে। 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে সেই মিক্স করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। আজকে মাছগুলোকে আমি ভাজবো না, কষিয়ে রান্না করব, তবে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, দুইটার টেস্ট 2 রকমের হয়। তো মাঝে মাঝে চেঞ্জ করে তো খাওয়াই যায়, এতে করে স্বাদের একটু ভিন্নতা আসে আর ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাগুলোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি, এতে করে একটু মশলাও অপচয় হলো না। আর 2 মিনিটের জন্য চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে হাইয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন তেল মশলা সেপারেট হয়ে যাবে তখনই এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে নিব আর খুব ভালোভাবে কষিয়ে নিব। সামুদ্রিক মাছ বিশেষ করে বাচ্চাদের হেলথের জন্য খুবই উপকারী আয়োডিনযুক্ত মাছ। তো এই মাছগুলো কিন্তু আমরা সপ্তাহে না হলেও অন্তত 2 সপ্তাহে একদিন যদি খাবারের মেনুতে রাখি তাহলে হেলথের জন্য খুবই উপকারী। মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মাছের যেই আলাদা নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না, কারণ অনেকেই সেই এক্সট্রা ফ্লেভারটা পছন্দ করে না। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। এখন মাছের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব মাছটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য বা মাছটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। খুব বেশি না, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। খুবই সহজ ঘরোয়া এই রান্নাটি আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। শীতকালীন সময় ধনে পাতা, মটরশুঁটি, আলু দিয়ে, টমেটো দিয়ে এই কারিটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে, আমার আম্মা প্রায়ই করতেন আগে। মাছগুলো কষানো হয়ে গেছে, ঠিক 5 মিনিট পরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা বাটিতে তুলে একটা পাশে রেখে দিব আর সেই একই মশলার মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে দিব। আলুগুলোকে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি দিয়ে ভিজিয়ে রাখলে আলুটা আর কালো হয়ে যায় না, দেখতে বেশ ভালো লাগে।
একদম ফ্রেশ। এবারে মশলার সাথে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য, এতে করে আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর আলুর টেস্টটা খেতে ভালো লাগবে। আর প্রিয় দর্শক, যে কোনো কারণবশতই হোক, আলুর সাথে টমেটো আর মটরশুঁটি দেওয়ার ভিডিও ক্লিপটা শ্যুট হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যদি মটরশুঁটিটা শক্ত বা বড় হতো, সেক্ষেত্রে এই কষানো আলুর সাথে অ্যাড করে দিতে হতো। যেহেতু আমি যেটা নিয়েছি সেটা খুব কচি, তাই আলুটাকে 50%-এর মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কষানো মাছ, টমেটো আর মটরশুঁটি অ্যাড করে দিব। এতে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, এই পানিতেই আলুটাকে সিদ্ধ করে নিব 50%-এর মতো বা 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে আমি কষিয়ে রাখা মাছ, মটরশুঁটি আর টমেটোগুলো অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে এটাকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন চুলা থেকে নামিয়ে নিব, রান্নাটা হয়ে গেল। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করেও জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, যত্নে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।